প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলোচিত সেই প্রতিবন্ধী জাফরের ভোটার করার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ আমরা মোটরসাইকেল যোগে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। কিছুদূর মোটরসাইকেলে যাওয়ার পরে কিছুদূর হেঁটে তারপর তার প্রতিবন্ধী জাফরের বাড়িতে পৌঁছে আমরা সেই ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করেন ডাটা এন্ট্রি অপারেটর মনুরুল ইসলাম। প্রথমে একটি ফর্ম, নির্বাচন কমিশনটি ফর্ম পূরণ করার পর সকল তথ্য সেখানে লিপিবদ্ধ করা হয়। এরপরে প্রতিবন্ধী জাফর সেই সিগনেচার প্যাডে তার স্বাক্ষর করেন। স্বাক্ষরটি এন্ট্রি করার পরে তারপরে তার যে চোখের মণি সেটিও স্ক্যান করা হয়। নির্বাচন কর্মকর্তা কাজী শহীদুল ইসলাম এ সকল কাজ নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছিলেন। তারপরে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, তার দুই হাতের আঙ্গুলের যে ছাপ সেটি নেওয়া হবে। সেটি নেওয়ার জন্য তিনি কম্পিউটার ডাটা এন্ট্রি করছেন। এরপরে তিনি তার প্রথমে ডান হাত, তারপরে বাম হাত, তারপর দুই হাত একসাথে, তারপর দুই হাতের যে বুড়ো আঙ্গুল সেটিও একসাথে নিয়ে তারপরে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য অনেক সময় ব্যয় করতে হয়েছে। তার ফিঙ্গার সহজেই নেওয়া যাচ্ছিল না, তার আঙ্গুল পরিষ্কার করে শেষ পর্যন্ত তার আঙ্গুলের ছাপ নেওয়াটা সম্ভব হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে এক কার্যক্রম শুরু হয়, এক শুরু হয় তার ছবি তোলা। তবে ছবি তোলার বিষয়টি খুবই চ্যালেঞ্জ ছিল, কারণ ছবি তোলার জন্য তার সেই ঘরে সেই পরিবেশ নেই। তারপরে আমরা বাহিরে অন্য একটি ঘর থেকে একটি কাপড় এনে তারপর পিছনে দুই হাত দুজনে ধরে আমি মোবাইলের লাইট জ্বালিয়ে তারপর মনির সেই ক্যামেরা থেকে তার ছবি তুলছিল। এমন ছবিটি তোলার একটু কষ্টকর ছিল, কারণ তার খালি গায়ে ছিল, ছবিটি সহজে তার মেস করছিল না, ছবিটি সহজে কনফার্ম করা যাচ্ছিল না। তবে মনির তার ডাটা এন্ট্রি অপারেটর মনিরের দক্ষতার কারণে এক পর্যায়ে তার ছবিটি ধারণ করতে সক্ষম হয়। এইভাবে তার সমস্ত কার্যক্রম, ভোটার নিবন্ধন কার্যক্রমগুলো সমাপ্ত করা হয়। অসংখ্য ধন্যবাদ তাকি নির্বাচন অফিসারকে, বাড়ি আইসা আমার ভোট করা নেওয়ার জন্য। আমি দীর্ঘ 24 বছর বিছানায়, সেখানে কোনো কর্মকর্তাই আমার কাছে আসে নাই। কিন্তু অনেকদিন পরে স্বাধীন শিকদারের নিউজ হওয়ার পর নির্বাচন কমিশনার আমার কাছে এসেছে ভোট করার জন্য। এসকেটিভির পরিচালক লায়ন মোহাম্মদ শামীম শিকদারের ভিডিও দেখে আমি বিষয়টি অবগত হই। 40 বছরও ভোটার না হওয়ার বিষয়টি দুঃখজনক। আমি সংবাদটি পাওয়ার পরে আমার ডাটা এন্ট্রি অপারেটর সহ আমি নিজে প্রতিবন্ধী জাফরের বাড়িতে উপস্থিত হয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করি। খুব শীঘ্রই তার এনআইডি কার্ড পৌঁছে দেওয়া হবে। মানবিক কাজের জন্য মোহাম্মদ শামীম শিকদারকে ধন্যবাদ জানাচ্ছি।